আপনার বাচ্চারা যদি একটা না অনেকদিন যাবৎ খেতে না চায় তাহলে অবশ্যই বাচ্চারা একটা ব্লাড টেস্ট করাবেন যেটা আমি আমার মেয়ের ক্ষেত্রে করাতে অনেকটাই দেরি করে ফেলেছি যে যাই হোক গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার মেয়েকে যে ব্লাড টেস্টগুলো ডক্টর দিয়েছে সেগুলো কিন্তু আমি টেস্ট করানোর জন্য নারায়ণগঞ্জ মডার্ন হসপিটালে দিয়ে এসেছি তো সেটা রিপোর্টে আজকে আনতে যাচ্ছি তো আমরা এখন সকাল সকাল লঞ্চ কাটে চলে আসলাম লঞ্চে করে আমাদের এখান থেকে নারায়ণগঞ্জ যেতে হয় যেতে মোটামুটি অনেকটাই সময় লাগে একদম বোরবেলা রওনা দিতে হয় নাহলে দিনে দিনে ফেরা যায় না তো লঞ্চে আমরা এখন উঠে পড়লাম তো আজকে ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই দেখবেন আপনারা দেখলে আপনাদের উপকার হতে পারে আপনাদের বাচ্চার ক্ষেত্রে আপনারা সচেতন হতে পারবেন এই যে দেখেন আমার বুড়িটা নানুর কুলে বসে আছে একদম মুখটা ও যে এতদিন যাবৎ খায় না আমি বুঝতেই পারিনি যে এটা একটা সমস্যার কারণে হয়তো খায় না দেরি হয়ে গেল তো আমার টেস্টের রিপোর্টগুলো নিয়ে এখন আমি পপুলার চলে আসলাম ডাক্তারের জন্য অপেক্ষা করছি আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি ডাক্তারের এখন হচ্ছে ডাক্তার আসলেই হচ্ছে ওকে দেখাবো তো রিপোর্টটা দেখে আমার মনটা পুরো খারাপ সেজন্য কিন্তু আমি মডার্ন মর্ডার্নাইন থেকে যে রিপোর্টটা নিয়েছি সেটার কোনো ভিডিওই করিনি আপনাদের সাথে একটু রিপোর্টটা আমি শেয়ার করি দেখেন আমার মেয়ের হিমোগ্লোবিন লেভেল মাত্র হচ্ছে নাইন পয়েন্ট সেভেন জিরো যেটা হচ্ছে মেইলের ক্ষেত্রে থাকে হচ্ছে তেরো থেকে আঠারো এবং ফিমেলের ক্ষেত্রে থাকে হচ্ছে এগারো থেকে ষোলো তো আমার মেয়ের হচ্ছে নাইন পয়েন্ট সেভেন আসছে হিমোগ্লোবিন লেভেল এবং হচ্ছে আমার মেয়ের হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সিও আছে এবং হিমোগ্লোবিনও কম আছে তো এটা দেখে তো পুরো আমার মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে আপনারা রেফারেন্স ভ্যালিউ দেখতে পাচ্ছেন এবং রেজাল্টও দেখতে পাচ্ছেন তো সব দিক থেকেই আমার মেয়ের রেজাল্টটা হচ্ছে রেফারেন্স ভ্যালু থেকে অনেকটাই কম সেজন্য আমি খুবই টেনশন করছি তো যাই হোক ডাক্তার দেখে বললো যে টেনশনের কোনো কারণ নেই মোটামুটিভাবে ভালোই আছে মানে এখনও পর্যন্ত ততটা দেরি হয়ে যায়নি যতটা আমি চিন্তা করতেছিলাম তো ডাক্তার এখানে হচ্ছে আমাকে কিছু ওষুধ লিখে দিয়েছে এখানে হচ্ছে ওর রক্ত স্বল্পতা দূর করার জন্য দিয়েছে আমাকে হচ্ছে কম্পিরন সিরাপ আর হচ্ছে ওর অ্যাসিড সাথে হচ্ছে ওর ল্যাক্টোস ইন্টারলেন্স আছে ওর ঘন ঘন প্যাট খারাপ হয় সেই জন্য হচ্ছে একটা ল্যাক্টোকাম একটা ড্রপ দিয়েছে তো সেগুলোই হচ্ছে আমি এগুলো কিনে তারপরে এখন বাড়ির উদ্দেশ্যে হচ্ছে রওনা দিব কারণ এখানে হচ্ছে এগুলো দেখে আমার না পুরো মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে আপনাদের বাচ্চা যদি দীর্ঘদিন যাবৎ খেতে না চায় তাহলে কিন্তু অবশ্যই এটা আপনারা একটা কোনো ওয়ার্নিং সাইন মনে করবেন যে বাচ্চার হিমোগ্লোবিন লেভেল কম আছে না হলে হচ্ছে বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি আছে আমার মেয়ে কিন্তু দীর্ঘদিন এ কোনো কিছু খাইত না আর প্লাস হচ্ছে ও অনেক কাগজ চিবত কাগজ তারপর হচ্ছে নিচে যা ময়লা পাইত সেগুলো জালনার গ্রিল তারপর মানে হাতে যেটাই থাকতো এবং বিছনা চাদর ওর কাপড় চোপড় মানে যা পাইতো তাই মুখে দিত আমি বুঝতে না সবাই বলে যে এটা এরকম বাচ্চারা মুখে দেয় দেয় সেটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেল তো যাই হোক ডাক্তার দেখে বললো এখনো অনেকটা দেরি হয়ে যায়নি আমাকে ওষুধ দিয়েছে দেখে ওষুধগুলো খাইয়ে ঠিক হয় কিনা আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এখন আমরা বাড়ি